দাদা কি হল ইয়াতে কি হয়ে আছে দাদা এখানে শুয়ে আছে কখন গিয়ে পৌঁছবো এই না দাদা রাস্তাতে কি হচ্ছে কিরকম যাবো বাসের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর হ্যাঁ, বাসের টিকিট আমি কিভাবে কেটেছি সব ডিটেলস আপনাদের জানাবো। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু। তো বিকেল 4:30 নাগাদ আমি আমার রুম থেকে বেরিয়ে পড়লাম। গাড়ি আগেই বলে রেখেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। রাস্তার দুধারে চা বাগান, কত সুন্দর সূর্যাস্তের সময় হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে সূর্য। আমি মেন রোডে চলে এলাম, এখান থেকে আমি বাস ধরবো। বাস আসছে ডুমডুমার ওই সাইড থেকে, আমি এখান থেকেই নিবো, আগেই অলরেডি বলে রেখেছিলাম। আমি বাসে টিকিট করেছিলাম রেড বাস থেকে। নেটওয়ার্ক ট্রাভেলসের বাস, স্লিপার সিট নিয়েছি আমি। তো যাই হোক, বাসে উঠে নিজের সিটটা নিয়ে নিলাম। কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, মেন রোডের পাশেই রেল লাইন। চলেছি তো বাসে করে, কিন্তু মনে হচ্ছে যেন ট্রেনে করে যাচ্ছি। কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি জানলার বাইরে দিয়ে। রাস্তার সাইডে রেল লাইন, আমরা চলেছি রাস্তা দিয়ে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, আমরা আস্তে ধীরে 300 ফিট দিকে চলেছি। তিনশুকিয়া প্রায় পৌঁছে গেছি, এখানে কিছুক্ষণ বাস দাঁড়াবে এবং এখান থেকে যারা যারা ওঠার বাসে উঠবে। আমি বেশ আরাম করে শুয়ে পড়েছিলাম বাসে, শুয়ে শুয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম। আমরা পৌঁছে গেছি তিনশুকিয়া স্টেশনের কাছাকাছি। বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনশুকিয়া স্টেশন। আরও একটা স্টেশন আছে যেটা নিউ তিনশুকিয়া, ওই নিউ তিনশুকিয়া স্টেশনের পাশ থেকেও বাসটা যাবে। পৌঁছে গেলাম আমরা নিউ তিনশুকিয়া স্টেশনের কাছে। তো বাসের রুটটা একবার আপনাদের বলে দিই। বাসটা তিনশুকিয়া থেকে ছেড়ে ডিব্রুগড় হয়ে তারপর শিবসাগর, শিবসাগর থেকে জোরহাট, জোরহাট থেকে বোকাঘাট, বোকাঘাট থেকে কাজিরাঙা, তারপর তেজপুর, তেজপুর থেকে যাবে নগাঁও, তারপরে গুয়াহাটি। এই জার্নিটা আমরা বেশ উপভোগ করব, আপনারা সঙ্গে থাকুন। যদিও নাইট জার্নি, যতক্ষণ জেগে আছি আমি আপনাদের দেখাচ্ছি, তারপর ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে উঠে দেখি কোথায় গিয়ে পৌঁছে। Thank you.
মেন রোডের পাশেই এই হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো রুটি বানানোর স্কিল দেখুন বন্ধুরা, কি ফাস্ট রুটি বানাতে। যাই হোক, আমি একটা ভেজ ফুলে একটা অমলেট অর্ডার দিয়েছিলাম, এটা খেয়ে কিছুক্ষণ সময় কাটালাম। একে একে অনেকগুলো বাস এসে এখানে দাঁড়ালো, সবাই এখানে রাতে ডিনার করবে, তারপর বাসগুলো ছাড়বে। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম, একটু সময় কাটালাম, তারপরে আবার বাসে উঠে পড়লাম। বন্ধুরা, শিবসাগরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার আমরা আবার বেরোলাম, বাস ছাড়ব। এখন সময় হচ্ছে গিয়ে রাত্রি 10:15, এখান থেকে গুয়াহাটি পৌঁছতে প্রায় সকাল 6টা হয়ে যাবে। বন্ধুরা কি বলবো, কাজেঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি, এত জ্যাম পড়ে গেছে, কতক্ষণ ধরে বাসটা দাঁড়িয়ে আছে, এদিকে যেমন জ্যাম আর এদিকে হালাত থাকে, কি খাওয়া শীতের নিচে শুয়ে পড়ে। ও দাদা, কি হল, ইয়াতে কি হয়ে আছে? রাতিপুয়া বলে গাইলাম, রাতিপুয়া যাব, রাতিপুয়া বলে ঘুমে কি হ্যাঁ মুহিন থেকে কি গুলি দাদা এখানে শুয়ে আছে, কখন গিয়ে পৌঁছবো যাই না দাদা, রাস্তা দেখি অবস্থাটা দেখুন দাদা কিরকম জ্যাম হয়েছে। বন্ধুরা কীরকম সিচুয়েশান দেখুন, রাত্রির 2 বাজে, আমরা আছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা রোডের উপর দাঁড়িয়ে আছি, প্রচণ্ড জ্যামে ফেসে আছি, এক সাইড থেকে গাড়িগুলো আসছে, সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাড়িগুলো আমাদের 5টা বাজে আছে। কি জানি আরও কতক্ষণ এইভাবে এই জ্যামের মধ্যে থাকতে হবে, বেশিক্ষণ বাইরে সময় না কাটিয়ে বাসে গিয়ে নিজের সিটে উঠে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি গুয়াহাটি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি ISBT পৌঁছে যাবো। কত সুন্দর ওয়েদার, পরিষ্কার আকাশ, সূর্যদেব মাথার উপরে উঠে বসে আছে, ঘড়ির কাঁটায় প্রায় 10:30, আমাদের বাস প্রায় 5 ঘন্টা লেট। তো ফাইনাল জার্নি এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যায়। বাসের টিকিটের দাম ছিল 750 টাকা উইথ 787 টাকা। তো এটা অ্যাকচুয়ালি স্লিপার বাস, 2+1 স্লিপার, এক সাইডে সিঙ্গেল আর একদিকে ডবল স্লিপার, উপরের দিকে আর নিচে সিট। তো এইখানে বাসটা বেশ সুন্দর ছিল, আমি একটু সামনের দিকেই নিয়েছিলাম আমার সিটটা, তবে ট্রেনের মতো এর জার্নি নয়, একটু তো জার্কিং হয়। শুধু প্রবলেম ছিল জ্যামের কারণে আমাদের 5 ঘন্টা লেট ছিল, বাকি কমফোর্টেবল জার্নি ছিল। এখন প্রায় 10:45 বাজে, এখন আমরা গুয়াহাটিতে এসে পৌঁছলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, নিচের নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দিন, আমার এরকম ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।